হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক মাইন্ড ব্লোয়িং ইউটিউব চ্যানেল। আমরা জানি এখন বিভিন্ন কাজে বিডিওর ইনকাম সার্টিফিকেট কাজে লাগে। এখন এই বিডিওর ইনকাম সার্টিফিকেট নিতে গেলে আপনি যদি বিডিও অফিসে যান তাহলে কোনো কাজ হবে না, কারণ বিডিও অফিস থেকে বলে দেওয়া হবে যে আপনাকে বিডিওর ইনকাম সার্টিফিকেট নিতে গেলে আপনাকে ইডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা যদি সঠিকভাবে পূর্ণ হয় তাহলে বিডিও অফিস থেকে ওই কপিটা আপনার অ্যাপ্রুভ করবে। তারপর আপনার যে ইউজার আইডি বা পাসওয়ার্ড রয়েছে সেখান থেকে আপনি ওই কপিটা ডাউনলোড করে আপনি ডিজিটাল সিগনেচার করে আপনার প্রয়োজনীয় কাজে আপনি লাগাতে পারেন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে আপনি বিডিওর ইনকাম সার্টিফিকেট নিতে গেলে আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। ভিডিওটা যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটা জানতে পারবেন না, কারণ এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি সামান্যতম যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটা রিজেকশন করে দেওয়া হবে। তাই সঠিকভাবে এই অ্যাপ্লিকেশনটা পূরণ করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। তো চলুন দেখে নিই সেই অ্যাপ্লিকেশন কীভাবে যথাযথভাবে পূরণ করা হয়। তার আগে বলে দেই, আপনি যখন এই অনলাইনে এই অ্যাপ্লিকেশন করার জন্য বসবেন তখন আপনি হাতের কাছে অবশ্যই আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড অবশ্যই আপনি রাখবেন, এবং যে ব্যক্তির জন্য আপনি এই ইনকাম সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করবেন ওনার যে ফটোগ্রাফ সেই ফটোগ্রাফটাও আপনাকে রাখতে হবে। তারপর আপনি ইনকাম প্রুফ হিসেবে আপনাকে একটা ডকুমেন্টস রাখতে হবে, সেটা গ্রাম পঞ্চায়েত থেকে আপনার ইনকামের কোনো কাগজ অথবা যদি আপনার কোনো স্যালারি স্টেটমেন্ট থাকে সেই স্যালারির যে কাগজ সেটাও আপনাকে সঙ্গে রাখতে হবে, এবং ওই কপিগুলো অবশ্যই আপনাকে 100 KB মধ্যে আপনাকে সেভ করে রাখতে হবে। তারপর এই অ্যাপ্লিকেশন করার সময় এই ডকুমেন্টসগুলো এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো চলুন দেখে নিই সেই অ্যাপ্লিকেশন কীভাবে সঠিকভাবে পূরণ করা হয়। প্রথমে কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন, ওপেন করে গুগল সার্চ বক্সে আপনি সার্চ করবেন ইডিস্ট্রিক্ট WB। দেখুন ইডিস্ট্রিক্ট WB অলরেডি আমি ওপেন করেছি এবং এখানে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন লগ ইন পেজ, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে সিটিজেন লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা থেকে আমি লগ ইন হয়ে আমি দেখাচ্ছি। দেখুন মূল যে পেজ সেই পেজটা ওপেন হয়েছে এবং এখানে দেখুন প্রথমে যে অপশান রয়েছে সার্টিফিকেট এখানে 7 লেখা আছে, অর্থাৎ আপনি এখান থেকে 7 রকমের সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। বিডিওর ইনকাম সার্টিফিকেট নিতে হলে আপনাকে এই যে সার্টিফিকেট যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। এরপর যে যে সার্টিফিকেট এখানে রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটের লিস্ট এখানে দেওয়া হয়েছে। তারপর উপর থেকে যে 3 নম্বর যে অপশান রয়েছে ইনকাম সার্টিফিকেট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে এই অ্যাপ্লিকেশন করার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে তার একটা লিস্টও বলে দেওয়া হয়েছে। এরপর আপনি একদম চলে যাবেন নিচে, এখানে NB যেটা দেওয়া আছে টিকবক্স বা চেকবক্স আপনি দেবেন, তারপর অ্যাপ্লাই এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই ভিডিও আমি কোনো ডেমো হিসেবে ভিডিও দেখাচ্ছি না, আমি রিয়েল অর্থাৎ সঠিকভাবে এই ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য এখানে অ্যাপ্লিকেশানের জন্য আবেদন করছি, সেই জন্য আমি খুব সিরিয়াসভাবে এই অ্যাপ্লিকেশানটা করছি এবং আমিও চাই যে আপনি এই ভিডিওটা খুব সিরিয়াসভাবে আপনি দেখুন, কারণ এই অ্যাপ্লিকেশানের মধ্যে যদি কোনো সামান্যতম যদি ভুল থেকে থাকে তাহলে আপনার এই অ্যাপ্লিকেশানটা আপনার অ্যাপ্রুভড না করে আপনার রিজেকশান করে দেবে, এবং যেখানে রিজেকশানের কারণ হিসেবেও কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশানটা করার জন্য আপনাকে এখানে কতগুলো জায়গায় আপনাকে এখানে পূরণ করতে হবে, যেখানে যেমন প্রথম দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট এবং তারপর দেওয়া হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এরপর আপনি যখন সেভ অ্যান্ড নেক্সট করবেন তখন আরেকটা পেজ ওপেন হবে, সেখানেও কিন্তু আপনাকে কিছু ইনফরমেশান আপনাকে ইনপুট করতে হবে। তো এখানে বলে দিই কীভাবে আপনি করবেন, আপনি যার জন্য আপনি করবেন সেখানে তার যে স্যালুটেশন, যেমন আমরা মিস্টার MRS বা শ্রীমতী MD ডক্টর যেটা যার প্রিফিক্স হবে নামের সেটাও আপনাকে এখানে চুজ করতে হবে। তারপর এখানে ওই ব্যক্তির যে নাম ফার্স্ট নেম অবশ্যই এখানে বসাতে হবে এবং লাস্ট নেম বা মিডিল নেম যেটা থাকবে অবশ্যই বসাতে হবে, তবে এখানে ফার্স্ট নেম কম্পালসারি। তবে এখানে খুব ভালো করে খেয়াল করে রাখবেন এখানে যে অপশানগুলোতে আপনার লাল চিহ্ন বা অ্যাস্টেরিক মার্ক দেওয়া আছে সেই ইনফরমেশানগুলো আপনাকে অবশ্যই এখানে কম্পালসারি পূরণ করতে হবে, আদারওয়াইজ আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না। তারপর আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা অবশ্যই আপনি বসাবেন, এখানে ডেট অফ বার্থ বসানোর সঙ্গে সঙ্গে এজ অটোমেটিকভাবে চলে আসবে এবং যার জন্য আপনি করবেন ওর যে জেন্ডার সেটা ছেলে বা মেয়ে যেটা হবে সেটা আপনি বসাবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনি যে স্টেট থেকে বিলংস করছেন, যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে করছেন সেই জন্য এখানে বাই ডিফল্ট এখানে ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনি যে সাব ডিভিশনের অন্তর্গত সেই সাব ডিভিশনটা আপনাকে এখানে চুজ করতে হবে। তবে এখানে আপনি যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কিন্তু আপনার এখানে সাব ডিভিশনের যে পেজ সেটা ওপেন হবে।
আপনি যদি গ্রাম থেকে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি রুরাল এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি শহর থেকে করেন তাহলে অবশ্যই আরবান এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। আর আপনি আপনি যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি থেকে যদি বিলস করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার যে ব্লক হবে সেটাও আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখুন যে দেওয়া আছে অ্যাড্রেস লাইন ওয়ান, এখানে কি করবেন যে আপনার বাড়ির যে অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ পোস্ট পিএস এইভাবে আপনি পুরো অ্যাড্রেস আপনি লিখবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা রিজেকশন করে দেবে। তারপর আপনি আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা অবশ্যই আপনি এখানে বসাবেন। তো আমি এটা ফিল আপ করে আমি দেখাচ্ছি, দেখুন আমার ইনফরমেশনগুলো ইনপুট করা হয়েছে। এরপর যে অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানটা আমি ক্লিক করলাম। তবে এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে রাখুন, যখন আপনি এই সেভ অ্যান্ড নেক্সট করতে যদি আপনার যদি সময় যদি অনেকটা সময় লেগে যায় তাহলে এই ফর্মটা যেটা আপনি ফিল আপ করছেন সেটা আপনার এক্সপায়ার হয়ে যাবে। তখন এখানে আপনাকে একটা অপশান দেখাবে যে আপনি এই ফর্মটা ড্রাফট হিসেবে আপনি সেভ করতে পারেন। যদি আপনি ড্রাফট হিসেবে যদি সেভ করেন তাহলে এর পরবর্তী একটা অপশান রয়েছে সেই ড্রাফট থেকে আপনি আবার এই অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ আপনার ফর্মটা যদি এক্সপায়ার করে যায় তাহলে আপনাকে আবার পুনরায় এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। আপনার ফর্মটা যদি ড্রাফট অ্যাপ্লিকেশান হিসেবে যদি সাবমিট হয় তাহলে দেখবেন এখানে ড্রাফট অ্যাপ্লিকেশান এই অপশানটিতে আপনি ক্লিক করলে ওই অ্যাপ্লিকেশনটা পুনরায় আপনি কন্টিনিউ করতে পারবেন। যেহেতু আমার এই পেজটা এক্সপায়ার হয়নি সেই জন্য আমি এখানে ড্রাফট অ্যাপ্লিকেশান এই হিসেবে সেভ করলাম না। এর পূর্বে যে অ্যাড্রেসটা আপনি বসিয়েছেন অর্থাৎ ফার্স্ট পেজে সেই অ্যাড্রেসের সঙ্গে যদি আপনার এই পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেভ অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক দেখবেন এই পেজটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর এখানে ইনকাম ডিটেলস আপনাকে বসাতে হবে, বাচ্চা ছেলের জন্য যদি করা হয়ে থাকে তাহলে সেই বাচ্চা ছেলে তো অবশ্যই তার নিজস্ব কোনো ইনকাম নেই, তাহলে ওর বাবার যে ইনকাম আছে সেই ইনকামের ডিটেলসটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনি কোন ইয়ারের জন্য এই আপনার ইনকামের যে ইয়ার সেটা কোন ইয়ারে আপনি দেখাচ্ছেন সেটাও আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে অবশ্যই 19-20 করবেন। রিজন ফর অ্যাপ্লিকেশান অর্থাৎ এই ইনকাম সার্টিফিকেট আপনি কী জন্য নিচ্ছেন সেটা আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। এখানে আপনি যদি আইটি রিটার্নের জন্য যদি করে থাকেন তাহলে এটা বসাতে পারেন, আর যদি ইনকাম ট্যাক্সের জন্য যদি করে থাকেন তাহলে এটাও করতে পারেন। আদারওয়াইজ আপনি আদার্স করবেন এবং আদার্স করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেশান অবশ্যই এখানে লাল কালির একটা অ্যাস্টেরিক মার্ক দেওয়া আছে, এটাকে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যেহেতু এখানে আপনি আদার্স হিসেবে সিলেক্ট করেছেন তা এখানে আপনি এই তাই আপনি এই ভিডিও ইনকাম সার্টিফিকেট কী জন্য আপনি ব্যবহার করবেন সেটা আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে। আই অ্যাকসেপ্ট এই এই চেকবক্সে আপনি চেকবক্স দিয়ে আপনি সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। পুরো ফর্মটা আমি ফিল আপ করে আমি দেখাচ্ছি, দেখুন এখানে আমার দেখাচ্ছে যে ইওর সেশন ইজ গোয়িং টু বি এক্সপায়ার্ড প্লিজ সেভ ইওর ডেটা, যেটা আমি পূর্বেই বলেছিলাম যে ড্রাফট অ্যাপ্লিকেশান, তাই আমি এখানে ওকে এই বটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে ঠিক এখানে এই যে ড্রাফট সেভ ড্রাফট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এটা এখানে আপনি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, এই অ্যাপ্লিকেশান নাম্বার আপনি লিখে রাখতেও পারেন, আবার যদি নাও লিখেন তাহলে এখানে অটোমেটিকভাবে সেভ হবে। তো আমি ক্লিক এই অপশানে ক্লিক করলাম, দেখুন আমার যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা আমার ড্রাফট হিসেবে আমার সেভ হচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই ফর্মটা যখন ফিল আপ করবেন তখন খুব তাড়াতাড়ি ফিল আপ করতে হয়। এরপর যে বাকি যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো আমি ফিল আপ করে আমি ফর্মটা সাবমিট বা সেভ করে আমি দেখাচ্ছি। এরপর আমি আই অ্যাকসেপ্ট এই অপশানটা আমি ক্লিক করলাম, এই অপশানে ক্লিক করার পর আপনাকে ঠিক সেম এখানে সেভ অ্যান্ড নেক্সট এই বটনে ক্লিক করতে হবে। দেখুন তারপর এখানে একটা নাম্বার জেনারেট হয়েছে যে অ্যাপ্লিকেশান নাম্বার, যেখানে ভিউ অ্যাপ্লিকেশান ডিটেলস অফ ইনকাম সার্টিফিকেট। তবে এখানে কিন্তু শেষ নয়, এটাকে আপনাকে স্ক্রল করে নিচের দিকে নামাতে হবে। তারপর এখানে আপনাকে এই সার্টিফিকেট নেওয়ার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তার জন্য আপনাকে এই যে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, এখানে চারটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার অপশান রয়েছে। তবে প্রথম যে তিনটি অপশান রয়েছে অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ, ফটোগ্রাফ এবং ইনকাম প্রুফ, এই তিনটে কম্পালসারি, কারণ এখানে অ্যাস্টেরিক মার্ক দেওয়া হয়েছে। এবং যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি এর সঙ্গে অ্যাটাচ করবেন সেই সাপোর্টিং ডকুমেন্টসের সাইজ অবশ্যই আপনাকে লেস দেন 100 KB-র মধ্যে হতে হবে। অর্থাৎ 101 KB হলে কিন্তু আপনার এই ডকুমেন্টসটা আপনার এখানে আপলোড হবে না। তো এখানে এই ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে কী করবেন, যা প্রথমে যে রেসিডেন্সিয়াল প্রুফ রয়েছে এখানে আপনি এই আপলোড এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এখানে আপনাকে অনেকগুলো অপশান রয়েছে, যেটা খুশি আপনি বসাতে পারবেন। অর্থাৎ এখানে আপনার যেটা প্রযোজ্য হবে আপনি এখানে সেটা বসাবেন। তো আমার যেটা প্রযোজ্য হলো সেটা আমি এখানে বসাচ্ছি। তারপর এখানে চুজ ফাইল এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমার কাছে যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা আমি এখানে আপলোড করলাম। আপলোড করার পর এখানে আপনাকে আপলোড অপশানটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফাইলটা আপলোড হবে। এই ফাইলটা যখন আপলোড হবে তখন আপনার এখানে সাকসেসফুলিভাবে ফাইলটা আপলোড হয়েছে এটা শো করবে। আর যদি আপনার ডকুমেন্টসের সাইজের যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে অবশ্যই আপনার সেই ফর্মটা এখানে ডকুমেন্টসের সাইজের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার ডকুমেন্টসটা এখানে আপলোড হবে না, সেক্ষেত্রে আপনাকে আবার রিট্রাই করতে একটা অপশান দেখাবে।
ভিডিওটা যাতে না বড় হয়ে যায় সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি, কিন্তু আপনি যখন করবেন এই অ্যাপ্লিকেশনটা তখন খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনি করবেন, কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেকশন করে দেবে। দেখুন এখানে দেখাচ্ছে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, এরপর আপনাকে পরের যে অপশান রয়েছে অর্থাৎ ফটোগ্রাফ এটা আপনাকে চুজ করতে হবে, এখানে আপলোড এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে কিন্তু আপনাকে শুধুমাত্র ফটোগ্রাফ ডকুমেন্টস আপলোড করার জন্য অনলি ফর সেল ফটোগ্রাফ এই অপশানটিতে দেখাবে। এরপর আপনি ফটোগ্রাফ আপলোড করার জন্য এই আপলোড এই অপশানটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর চুজ ফাইল এখানে আপনি ক্লিক করে আপনার কম্পিউটারে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা আপনাকে এখানে ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি সিলেক্ট করলাম, তারপর আপলোড এই অপশানটিতে আমি ক্লিক করলাম। ঠিক একইভাবে আপনার ফটোগ্রাফটা যখন সাকসেসফুলভাবে যখন আপলোড হবে তখন ওখানে সাকসেসফুলভাবে দেখাবে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেখানে আপনার এই ফাইলটা আপনার আপলোড হবে না। দেখুন এখানে দেখাচ্ছে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, এরপর যে একটা অপশান রয়েছে যেখানে ইনকাম প্রুফ, এই ডকুমেন্টস আপলোড করার জন্য আপনাকে ঠিক একইভাবে আপলোড এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে এই ইনকাম প্রুফ হিসেবে আপনাকে এখানে ইনকামের ডকুমেন্টস হিসেবে এখানে অনেকগুলো অপশান রয়েছে, আইটি রিটার্ন সার্টিফিকেট আপনি দিতে পারেন অথবা গ্রাম পঞ্চায়েত থেকে আপনি ইনকাম সার্টিফিকেট নিতে পারেন। তবে এখানে আমি আপনাকে বলছি খুব ভালো করে খেয়াল করে রাখুন, যদি আপনি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের প্রধানের যদি সই করা বা সিল করা যদি সার্টিফিকেট যদি এখানে আপনি অ্যাটাচ করেন তাহলে আপনার বিডিও এই ইনকাম সার্টিফিকেটটা আপনার ইস্যু করবে না। অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নেবেন ওখানে আপনার গ্রাম পঞ্চায়েতে যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন যাকে আমরা ইও সাহেব বলি বা ইও স্যার, ওনার যে সিল বা কাউন্টার সাইন সেটাও আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনি এখানে এই ডকুমেন্টস আপলোড করলে আপনার ভিডিও এই ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করবে। এই অপশানটিতে আমি ক্লিক করলাম, তারপর আপলোড যে ডকুমেন্টস এই ফাইলটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে, আমি এটা চুজ করলাম, তারপর আপলোড এই অপশানটিতে আমি ক্লিক করলাম। দেখো ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আমার যে তিনটে ডকুমেন্টস ছিল সেই তিনটে ডকুমেন্টসই আমার আপলোড সঠিকভাবে হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি পেজটাকে আপনার স্ক্রল করে নিচের দিকে নামাবেন এবং এখানে যে ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করছেন সেই ডকুমেন্টসগুলো এখানে শো করবে। এখানে আপনি দেখে নিতে পারেন যে এখানে আপনার ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। তবে এখানে আমি এখানে ফটোগ্রাফ এই অপশানটি আমি ক্লিক করলাম, এখানে যে ফটোটা আমি আপলোড করেছি সেই ফটোটা সঠিকভাবে আছে। এইভাবে আপনি তিনটে ডকুমেন্টস আপনি সঠিকভাবে দেখে নিতে পারেন, তারপর আপনি সাবমিট এই বাটনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখানে অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার পাবেন, চাইলেও আপনি এই পেজটা আপনি এখানে প্রিন্ট করে আপনি সেভ করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি ফিনিশ এই বাটনে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি ফিনিশ করছি। এইভাবে আপনি বিডিওর কাছ থেকে যদি ইনকাম সার্টিফিকেট নিতে চান তাহলে আপনাকে এইভাবে অনলাইনে আবেদন করতে হবে। এইভাবে আপনি বিডিওর ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এই অনলাইনে আবেদন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আমার চ্যানেলে আপনি এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য, পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।